السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده. لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيء الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সবাই মিলে নামাজের দরুদ পড়ব পারেন আপনারা পুরুষরা গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মা বোনেরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়েন আল্লাহ আলা মোহাম্মে আলা আলি মোহাম্মীতা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد ديگير بار نور النساء حفيزية مدرسة ও এতিমখানা প্রাঙ্গণে বারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল এবং কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনার্থে অত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি আজকের এই মাহফিলে অনেক ওলামারা এসেছেন আপনারা একেবারে লিপলেটে যাদের নাম দিয়েছেন আমন্ত্রিত মেহমান আমন্ত্রিত উলামায়ে কেরাম কেমন অনেক ওলামারা অনেক মেহমানদের নাম আপনারা আপনারা দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি না তবে আল্লাহ তালার কিছু দোয়া করি রব্বুল আলামিন প্রত্যেকের মর্যাদা যা আছে তা আরো 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 বাড়িয়ে দিন বলে না আমিন আরো জোরে বলেন না আমিন বন্দিগান মনে করবেন না যে লিপলেটে যাদের নাম তাদের তাদের জন্য দোয়া করলাম আমাদের কি লাভটা হলো না বরং যারা দোয়া করে অন্যের জন্য আল্লাহ নিজে তাদের জন্যে অনুরূপ দিয়ে দেন আল্লাহ তাই আমাদের দেশে অনেক লোকজন আছে দোয়া চায় দোয়া করে হা মানুষের জন্য বিলি করে বাট অনেক মানুষের প্রশ্ন যারা দোয়া করে অন্যের জন্যে তাদের কি তাদের জন্য আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আজকে থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর প্রায় আগে বলেছেন আরেকজন জন্য দোয়া একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করে একজন জীবিত সকল মিলিতদের জন্য দোয়া করে একজন যুবক সবার জন্যে দোয়া করে বৃদ্ধ সবার জন্যে দোয়া করে আর এই যে দোয়া করে ভুলে গেলে চলবে না যে দোয়া করে নিজের কথা বলতে পারে না নিজের কথা ভুলে যায় অন্যের জন্যে দোয়া করে যে দোয়া করে সে নিজেকে ভুলে যেতে পারে আকাশ আর জমিনের মালিক আল্লাহ তালা ভুলে যান ভুলে যান তার মানে আপনারাও মাসাল্লাহ জানেন আল্লাহ তালা ভুলেন না জুড়ে বলেন না আল্লাহ তালা ভুলেন না বন্ধে আল্লাহ আল্লাহ রাবুলামিন যিনি ভুলেন না ভুলে যাওয়া যার স্পর্শ করতে পারে না আমরা মানব আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি লা তো আখি দিনা ইন্নাসিনা ও আখতানা ও আল্লাহ তালা যদি ভুলে যায় আর যদি অজান্তে পাপ করে বসি ধর কিন্তু আল্লাহ তালা তিনি এর থেকে মুক্ত এই জন্য তার নাম সুভান সুভানকে জোরে বলেন সুভানকে সুভান মানেই হল মাহফুজ উদ্বিন কুল্লে আইবিন সকল ত্রুটি সকল দোষ সকল দোষ আর ত্রুটি থেকে মুক্ত যিনি তার নাম সুবহান তিনি কে জরে বলেন তিনি কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজের কথা আমাদেরকে তাবত মানবতাকে শোনাতে গিয়ে কোরআন আল করিমের সতর নাম্বার সোরা সোরাতুল ইসরা অথবা সোরাত বানী ইসরা একটি সুরার কয়টা নাম দুইটা নাম হয় সৌরাতুল ইসরা না হয় সৌরাত বানী ইসরা এই সৌরাতে মানবীয় কল্পনার বাহিরে বিশ্বনবীর মেরাজ কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন নবিজি ইসরাও ও করেছেন মেরাজও করেছেন ইসরা মানে হলো রাতের অল্প সময়ে মক্কা আল মুকাররামা থেকে কাবা রাঙ্গিনা থেকে ফিলিস্তিনের মসজিদ আল আকসা পর্যন্ত গিয়েছেন রাতের আদারে অল্প সময়ে মাক্কাতুল মোকারমা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসাব কয়েক মাসের পথ কয়েক মাস যেতে লাগে এমন পথ নবীজি রাতের আধারে অল্প সময়ে গিয়েছেন এর নাম ইসরা এর নাম মেরা জল বাইতুল মুকাদ্দাস থেকে এক দুই এমনি করে সাত আকাশের উপরে গিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর নাম হলো মেয়ারাজ এর নাম কি আজকের বিজ্ঞানের যুগে অনেক লোকজন মনে করে বিজ্ঞানী শ্রেষ্ঠ ও ইসলাম ও কোরান ও হুজুররা এরা সব মান্দার তা বলে কয়না কয়না ওই মেয়ে আসে না নাই শুনেন বিজ্ঞান যত উন্নতি করুক না কেন বিজ্ঞান যত আবিষ্কার করুক না কেন এখনো বিজ্ঞান কোরআনের পায়ের কাছেও আসতে পারে নাই 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 চিৎকার করে বলেন না বাহান আল্লাহ আজ থেকে প্রায় সোয়া চোদ্দশো বছর আগে বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মাক্কাতুল মোকার্রামা থেকে ফিলিস্তিনের মসজিদুল আফসায় গেলেন রাতের আধারে অল্প সময়ে কন্যা আল্লাহ নবীজি নিজের ক্ষমতায় গেছিলেন কে নিয়েছিলেন জুড়ে বলেন কে আজকের বিজ্ঞান অনেক উন্নতি করেছে কিন্তু বিজ্ঞান এখনো এই বিদ্যুতের গড়িতে চলতে পারে দেখুন এখনো বিজ্ঞান আবিষ্কার করেছে প্লেন হেলিকপ্টার বিমান ঠিক না বিমানে চড়ে বাংলাদেশের ভিতরেও ঢাকা থেকে চট্টগ্রাম কক্সেস বাজার ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে যশুর ঢাকা থেকে সৈয়দপুর হা সর্বনিম্ন ঢাকা থেকে চিটগং ঢাকা থেকে যশুর ঢাকা থেকে সিলেট আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে বুঝতে পেরেছে হা বাংলাদেশ থেকে যদি হজে যান তাইলে বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার মাইল দূরে সৌদি আরব প্রায় প্রায় সাড়ে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা লাগে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা লাগে বিমানে বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে আর যদি আমেরিকায় যান আমেরিকা বাংলাদেশ থেকে পৃথিবীর আরেক প্রান্তে আমেরিকাতে যাওয়ার জন্য ঢাকা থেকে আমি বিমানে উঠলাম সৌদি আর বিমানে গেলাম ঢাকা থেকে প্রথম গেলাম রিয়াদ রিয়াদ যেতে লাগলো সাড়ে ছয় ঘন্টা তারপর রিয়াদ থেকে বিমানে উঠলাম নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান গিয়ে নামলো টানা সাড়ে বারো ঘন্টা উড়ে কন্যাশা সাড়ে বারো ঘন্টা আর বাংলাদেশ থেকে যাইতে লাগলো সাড়ে ছয় ঘন্টা সাড়ে বারো আর সাড়ে ছয় ঢাকা থেকে উনিশ ঘন্টা বিমানে উড়ে নিউ ইয়র্কে যেতে হয়েছে নিউ ইয়র্কের সাথে সময়ের পার্থক্য হলো প্রায় বারো ঘন্টা বাংলাদেশে যখন রাত আমেরিকায় তখন দিন আমেরিকায় তখন কিন্তু এই যে দূরত্ব যেতে উনিশন বিমানের ভিতরে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমান যখন যায় গা চমচম করে বুঝতে পেরেছেন এই যে বিজ্ঞান অনেক উন্নতি করছে বাট এখনো সময় কমায় আনতে পারেনি কিন্তু বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলে সাল্লিম আসাল্লাম বিমানেও মাক্কা থেকে ফিলিস্তিন যেতে কয়েক ঘন্টা লাগে কিন্তু বিশ্বনবিদ মোহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি কে রাতের আধারে অল্প সময়ে নিয়ে গেলেন কে কে নিলেন ও আল্লাহ আসেন না নাই বলে হাসেন না নাই ওই আল্লাহর নাম হলো সুবহান নাম কি ইসরা ইসরা এবং মেহারাজের কথা বলতে গিয়ে বলেছেন যারা পারে আমার সাথে পড়েন مسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير كاركوتا الله رب العالمين সোবহান তিনি পুত পবিত্র সত্তা যার কোন আইদ ত্রুটি নাই ত্রুটি থেকে মুক্ত কে আল্লাহ তালা বললেন ত্রুটি থেকে মুক্ত সেই সত্তা যিনি তার রসুলকে তিনি তার গুলামকে যিনি তার আবকে মুহাম্মাদুর রসুল সাল্লা সঙ্গে রাতের আধারে অল্প সময়ে নিয়ে গেলেন মক্কা থেকে ফিলিস্তিনে কন্যা সুতরাং মেরাজ আর ইসরা কে যদি কেউ সামনে দেখে আয়াত বাই আয়াত যদি পড়ে আধুনিক বিজ্ঞানের যত আবিষ্কার আয়াতের সামনে রাখলে সব এতিম সব কি জুড়ে বলেন কি কিন্তু আফসোস আমরা যারা কোরআনে বিশ্বাস করি আমরা যারা কোরআন এনেছি আমাদের অনেকেরই অবস্থা এমন দেখলে মনে হয় ও কোরআন বছরে একবার পড়ব মাদ্রাসার ছাত্ররা পড়বে হুজুররা পড়বে আমরা বিয়ে সাদির সময়ে কোরআন দিয়ে দেব আমরা পড়া লাগবে না কারণ কেউ মল্লে পড়ে পড়ব নাকি রাগ করতেছেন আপনারা কিন্তু বন্ধু উচিত প্রতিদিন কোরআন পড়া সকাল আর সন্ধ্যায় পড়তে রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ অনেকেই হয়তো পারেন না শিখে নেবেন রাজি আছেন শিখতে রাজি আছেন আল্লাহ ইনশাল হা আব্বাস প্রশংসা যিনি সকল দূর ত্রুটি থেকে মুক্ত আর পক্ষ থেকে নাজিল করা মাহফিলের লিপলেটে এ একটি শব্দ সংশোধন করাতে চাই তা হলো লেখা আছে কবরবাসীদের আত্মার মাগ ফেরাত কি লেখা আছে এই কথাটা ব্যাপকভাবে সবাই বলে আত্মার মা ফেরাত আত্মার মা ফেরাত না কথাটা সঠিক নয় কথাটা কারণ মাঘ ফেরাত শুধু আত্মার চাইবেন দেহের চাইবেন না তার মানে কি শাস্তি দেহের উপরে হয় না কি বলেন বান্দে আল্লাহ রাবুল আলমিন করহান আল কেরিমে অনেকগুলো আয়াতে স্পষ্ট করে ঘোষণা করেছেন আপনার আমার দেহ আপনার আমার শরীর যে শরীরের সাথে আত্মা থাকে প্রাণ থাকে প্রাণ আর দেহ দুইটা মিলাইয়া আমি ঠিক না প্রত্যেকটা মানুষ নর আর নারী ছেলে আর মেয়ে দেহ আর আত্মা দুইটা মিলায়া একজন টিকনা আপনি শুধু আত্মার মাপ চাইবেন দেহটার মাপ চাইবেন না তা হতে পারে না কারণ হলো আল্লাহ রবহাম জাহান নামে যখন দেবেন আত্মাকে দেহের ভিতরে ঢুকাইয়া দেবেন টিকনা ভিটিক আলে এই সবাই করে রবিন القرآن الكريم بلتشان كلما نضجت جنودهم بدلناهم جنودا غيرها ليذوقوا العذاب قرنا كلما نضجت جنودهم بدلناهم جنودا গায়রাহা লিয়াজিকুল আযাব রবুল আরমিন বললেন জাহান্নামীদেরকে আগুনের শাস্তিতে ফালাবেন কে দেহের ভিতরে প্রাণ দিয়াত প্রাণ সমেত দেহটা জাহান্নামের আগুনের ভিতরে দেয়া হবে জাহান্নামের আগুনে যখন চামড়া জলে যাবে আল্লাহ বললেন চামড়া জলে শেষ হয়ে গেলে আরেকটা চামড়া লাগাই দেব যাতে করে আজাবের শাস্তি ভোগ করতে এই চামড়াটা কি আত্মার চামড়া না দেহের চামড়া বলেন কিসের চামড়া আপনি আত্মার মাঘেরাত খালি চাইলেন দেহের মাগ ফেরাত চাইবেন না আমি কি বুঝাতে পেরেছি বন্ধে আল্লাহ আল কারীমের করিমের সুরাই অনেকেই মুখস্থ দিবসের বিচার দিবসের হিসাবের দিবসের বাস্তবতা তুলে ধরে বলেছেন রব্বুল আলামিনের সামনে আল্লাহ যখন হিসাব নেবেন সবাই দাঁড়াবে খালি আত্মা দাঁড়াবে না দেহসহ প্রাণ দুইটা দাঁড়াবে বলেন কয়টা দাঁড়াবে বিচারের জন্য কেয়ামতের মাঠে হিসাবের মাঠে রব্বুল আলমিনের সামনে প্রাণ সহ দেহটা দাঁড়াবে আল্লাহ তালা পাই টু পাই হিসাব নেবেন ঠিক না সব কিছু জিজ্ঞাসা করবেন কে মানুষ বড় দুষ্ট আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে চাইবে কন্না নাউযু বিল্লাহ কার সামনে দাঁড়ায় মিথ্যা বলবে আল্লাহ তালার সামনে দাঁড়ায় মিথ্যা বলতে চাইবে রবুল আলামিন হিসাবের দিনের কঠিন বাস্তবতা সূরা অগ্রিম তুলে ধরে বলেছেন আলন পরণ আমার সাথে আলন নখতি মুআলাফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদيهم ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূণ বলেন আল্লাহু আকবার আল্লাহু কার কথা বলছি জোরে বলেন কার কথা সূরা ইয়াসিন আবার পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের দিবসের কঠিন বাস্তবতা অগ্রিম জানায় দিয়ে বলেছেন আলনি পরেন আমার সাথে আলিয়াওমা নাখতিম আলা আপ আহিম ওয়া তো কাল্লেমোনা আইদেহেম ওয়াত সাধু আরোজো লোহো বেমা কানো এক রবুল আলমিন বললেন আজকেরই দিনে কোন দিনে হিসাবের দিনে বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের উপর সিল মেরে দেবেন মুখ আর কথা বলতে পারবে না কথা বলবে হাত কে কথা বলবে হিসাবের মাঠে দেহটাও থাকবে ঠিক না বেটি শুধু তাই না আত্মা মিথ্যা বলতে চাইবে দেহ তখন হাত তখন কথা বলবে কে কথা বলবে যে আল্লাহ মুখ দিয়ে কথা বলান ওই আল্লাহ হাত দিয়ে চামড়া দিয়ে কথা পারেন পারেন না না বলাতে বললেন মুখে শিল মেরে দেবেন মুখ দিয়ে কথা বলতে পারবে না কথা বলবে হাত সাক্ষী দেবে পা সাধু আর বিমা কেন এক সিবন পা সাক্ষী দেবে পা দিয়ে কি কি বান্দরামি দুষ্ট্রামী করেছি সুবান আল্লাহ করলো সুভান আল্লাহ কর না যখন মুখটাতে সিল মেরে দেওয়া হবে হাত কথা বলবে পা সাক্ষী দেবে পাইলেন তো দেহ পাইলেন তো হাত কথা বলবে পা সাক্ষী দেবে তখন বুনিয়া আদাম আশ্চর্যান্বিত হয়ে বলবে ও আমার দেহ ও আমার শরীর তকে কত সাবান মাকালাম মা কতালাম তারপরে আমার বিরুদ্ধে কথা আশ্চর্যান্বিত হয়ে মানুষ প্রশ্ন করবে তখন শরীরটা বলবে হাত আর পার চামড়া বলবে আমাকে কথা বলিয়েছেন ওই আল্লাহ যিনি সবার মুখের ভাষা ফুটিয়েছেন তিনি কে যিনি বলেন তিনি কে তাই হিসাবের মাঠেও দেহ আর আত্মা দুইটা একসাথে থাকবে না থাকবে না ওই মা থাকবে না থাকবে না এবার আসেন মরার পরে আমরা মনে করি মানুষটা মারা গেল দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল প্রাণ আলাদা হয়ে গেল আত্মা আলাদা হয়ে গেল দেহটাকে কবরে রেখে দিলাম আমরা কবরে রাখতে গিয়ে বলি মিনহা খলাকনাকুম পরেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আখরা আমরা মনে করি কোরআনের আয়াত পরে দিলাম মাটিতে রেখে দিলাম মাটিতে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল মাটিতে দিয়ে গেলাম আবার মাটি থেকে পুনরায় উঠাবেন কে কে বলেন এই আয়াত যদি কেউ বিশ্বাস করে তাহলে আত্মার মাগ ফেরাত বলতে পারে পারে কারণ আবার উঠাবেন কে কে উঠাবেন অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের দেহ মাটিতে রাখলে মাটি খেয়ে ফেলে ব্যাকটেরিয়া যেখানে বেশি মাত্র দিনের মাথায় মাটিতে মিশে যায় ব্যাকটেরিয়া কম হলে আরেকটু বেশি সময় লাগে বন্ধুগান কিন্তু হাফ নবীগণ আলিমসালাম সুহাদাব হাফেজে কোরআন রব্বুল আলামিন শহীদ আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদের দেহটা মাটি খায় না কারণ মাটির যিনি মালিক ওই দেহটার মালিককে জেরে বলেন কে তাই আল্লাহ তাআলা বিশেষ বিশেষ দেহকে মাটি স্পর্শ করে না ন্যাচারালি মাটিতে খেয়ে ফেলে অনেকে প্রশ্ন করতে পারেন মাটির সাথে হাড় গুড় সব শেষ হয়ে গেল তাইলে আবার দেহের সম্পর্ক থাকলো কোথায় গল্প বলতে হয় দেখুন আপনাদের এলাকায় গাছ আছে না আছে তো বটগাছে বিশাল বটগাছ গাছ বীজটা কেমন বড় হয় নাকি ছোট্ট বট বিচি বিশাল বট এখন যে পাগল নয় যে সুস্থ সে একটা বীজ হাতে নিয়ে বলবে হা এটাই একটা বট বেটি আরে ভাই বিশাল বটগাছ ছোট্ট বীজ একই কথা কারণ বিশাল বটগাছ কুত্তে হয় থেকে হয় বীজ গেল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ আমরা যারা সাধারণ ভাবে সকল মানুষের দেহ মাটি খেয়ে ফেলে মনে করি মাটিতে আর দেহ থাকে না কবর করলে পাওয়া যায় না তাই আত্মার মাঘেরাত আত্মার ফেরাত বলি আমরা যারা মূর্খ আমাদের শিখানোর জন্যে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ইশ্বনবি বলেছেন কবরে যখন রাখা হয় আদমের দেহক দানবের দেহক কবরে রাখা হলে কবর কবরের মাটি সব দেহটা খেয়ে ফেলে টোটাল দেহটা খেয়ে ফেলে তবে একটা হারের টুকরা একটা হারের টুকরা মাটি খেতে পারে চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ দেহ আপনার আমার প্রত্যেকের সাড়ে তিন হাত বডি মাটি যদি সবটা খেয়ে ফেলে তবে হারের একটা অংশ কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত মাটি খেতে পারবে না ব্যাকটেরিয়া খেতে পারবে না আগুন জ্বালায়া ছারকার করে দিতে পারে না নবীজি বলেছেন আজবুদ্দাম এটাকে বলে মেরুদণ্ডের সব নিচে আঙ্গুলের করের মতো একটা হার আছে মেরুদণ্ড মেরুদণ্ডের সব নিচে এ আঙ্গুলের কর সমান সর্বনিশের যে অংশটা এটা কক্ষনো মাটি খেতে পারে বন্ধুগণ জার্মানিতে পৃথিবীর সাধারণ আগুনের চেয়ে দশ হাজার গুণ বেশি উত্তাপ দিয়ে মানুষেরই হাতটা জ্বালানোর চেষ্টা করেছে কিন্তু জলে না জলে না জলে না কন্যা সুবাহান আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ তাই বন্ধু মানুষ দেহ শেষ হয়ে যেতে পারি বিষটা থেকে যায় বীজটা বিশাল বটগাছ বীজ বিশাল বটগাছ এক এবং অভিন্ন সাধারণ মানুষ মরে গেল দেহটা মাটিতে খেয়ে ফেললো কিন্তু তার বীজটা মাটি পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে তাই বীজ যেহেতু থেকে গেল দেহের মূলটা থেকে গেল তাই আত্মার মাগফিরাত চাইলে হবে না পুরা মানুষটার মাগফিরাত চাইতে রাজি আছেন বুঝতেছেন আমার কথা শুধু তাই না এবার যদি বলেন কবরে রাখলাম বন্ধিগা কবরে রাখার পর কবরের দেহটার মাঝে প্রাণটা ফিরিয়ে দেয়া হয় বিশ্বাস হয় না হয় না বিশ্বাস হয় জানিয়েছেন দাফন করার পরে প্রশ্ন আর জবাব প্রশ্ন আর জবাব এগুলা করানোর জন্য মনকার নাকির ফেরেস্তার মুখোমুখি করার জন্যে দেহের মধ্যে প্রাণটা ফিরিয়ে দেয়া হয় কার আদেশে কার আদেশে বিশ্বাস করেন না করেন না এই যে কবরের সওয়াল জবাব যে বিশ্বাস করবে না সে ইমানদার হতে পারে না 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 শুধু তাই না কবর কবরের আকার পরে মনকার নাকিরের সওয়াল জবাব যেমন সত্য ঠিক এমনি করে কবর চাপা দেয় কবর কি দেয় কি দেয় কবরে মৃত দেহ রাখলেন, লাশ রাখলেন সব দেহ রাখলেন এই দেহের মধ্যে প্রাণটা ফিরিয়ে দেওয়ার পরে মাটি চাপা দেয় সবাইকে মাটি চাপা দেবে এই মাটি চাপা থেকে কেউ রক্ষা পায় নাই রাখলে পরে মাটি চাপা দেবে কবর কবর চাপা চাপা দেবে কেন দেয় এর দুইটি কারণ কয়টি কারণ দুইটি কারণ এক নাম্বার কারণ অলপ যে ইমানদার ভালো মানুষ নামাজ রোজা হজ কাত করেছে আল্লাহর প্রতি এনেছে নামাজ করেছে পৃথিবীর বুকে বানরামি দুষ্টামি করে নাই অত্যাচার নিপীড়ন জুলুম করে নাই ক্ষমতার অপব্যবহার করে নাই বুঝতে পেরেছি যারা ভালো মানুষ পৃথিবী যাদেরকে ভালো মানুষ হিসাবে দেখেছে ওই ভালো মানুষ রাজক পৃথিবীর উপর দিয়ে হাঁটে পৃথিবী বলে ও আল্লাহর বান্দা তুমি আমার উপর দিয়ে হাঁটো আমি তোমার আদর করতে পারি না তবে একদিন পাব তুমি মরলে পরে তোমার দেহটা আমার ভিতরে রাখবে ও আল্লাহর বান্দা তোমাকে যেদিন আমার ভিতরে পাব আমি তোমাকে আদর করব চেপে ধরবো কন্যা সুবাহ আর আর আদর করা চেপে দরাটা ফুকাহারা আইম্মারা মুস্তাহিদিনরা বলেছেন মা যেমন মা যেমন বাচ্চা খেলতেছে দৌড়ে গেছে অনেকক্ষণ পরে মা যদি বাচ্চারে আগলায়া ধরে জোর করে চাপায়া ধরে ঠিক না বেটি ছোট্ট নাতি দৌড় দেয় দাদায় কি করে পাঞ্জা করে ধরে ঠিক না বন্ধুগান মা যেমন বাচ্চাকে বুকের সাথে চাপায়া ধরে বাচ্চা বলে দুঃখ পাই বেতা পাই কয় না শুধু তাই না পরম বন্ধু অন্তরঙ্গ বন্ধু অনেক দিন পরে দেখা হলে জোর করে বুকের সাথে চেপে ধরে ঠিক এমনি করে কবরে ভালো মানুষকে রাখলে পরে তার দেহটাকে মাটি চেপে ধরবে কন্যা আমাদের দেহটাকেও যাতে আদর করে ধরে বলেন না আমিন আরো বলেন ফুকা ইম্মা মুস্তাহিদিন বলেছেন বাস্তবিক মাটি হলো আমাদের মা মানুষদের মা হলো মাটি কারণ আমরা যারা মানুষ আমাদের আসল বাবা আদম আলি হিসালকে ডাইরেক্ট মাটি থেকে বানাইছেন কে বলেন না কে আমাদের আসল বাবা মাটি থেকে তৈরি তাই না আমরা যারা আমাদের বাবা আছে মা আছে আদম সালামের বাবাও ছিলেন না মাও ছিলেন না আদম আলি সালামের বাবাও মাটি মা ও মাটি ঠিক না আমাদের বাবা আছে মা আছে তবে হাত আমাদের মা বাবা আমাদের মা বাবা থেকে আমরা জন্ম নিয়েছি তবে আমাদের বাবাও মাটি থেকে উৎপাদিত আম জাম কাঁঠাল লিচু ফুলকপি বাঁধাকপি লাউ খেয়েছে ঠিক না বেটি আমাদের মা জমিন থেকে মাটি থেকে উৎপাদিত ফল ফলাদি খেয়েছে তারপরে রক্ত হয়েছে রক্ত থেকে বাবার শুক্রাণু আর মাটি থেকে ফল খেয়েছে আর এই ফল থেকে রক্ত তারপরে ডিম্বাণু তারপরে শুক্রাণু হয়েছে তাই আমরাও মাটি থেকে আমরাও আমরাও কুত থেকে জুড়ে বলেন আমরাও মাটি থেকে তাই আদম ডাইরেক্ট মাটি থেকে আমরা একটু ঘুরাইয়া মাটি থেকে ঠিক না বেঠিক তাই আমাদের মা ও মাটি তাই মা যেমন সন্তানকে জড়ায়া ধরে ভালো বাচ্চা ভালো সন্তান নাতিপতি বন্ধু বান্ধবকে যেমন অনেক দিন পরে পাইলে বুকের সাথে জড়ায় ধরে ঠিক এমনি কবরে রাখলে প্রাণ আর দেহ দুইটারে একসাথে পাইয়াই চাপ দেবে কবর কন্যা সুবাহ বিশ্বনবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহকে প্রশ্ন করা হয়েছে কবরের চাপ সবার জন্য কিনা বিশ্বনবী বলেছেন সবার জন্য কবরের এই মাটির চাপ কারো জন্যে আদরের কারো জন্য মায়ের আল্লাদের কারো জন্যে বন্ধুর আদর আর সোহাগের আর আরেকটা হলো কারো জন্য কি বন্ধু গেন বন্ধু পাইলেও জড়ায় ধরে আর পুলিশে পাইলেও কি এই মুরব্বী কইতেছে পুলিশ অনেক দিন খুঁজে কিন্তু হঠাৎ যখন পায় তখন এমন ধরা ধরে আর আর ছাড়ে না তুই পুলিশের ধরা বন্ধুর ধরা এক পুলিশের ধরা আপনারা যদি ডাকাত ধরেন চুর ধরেন তেলে কেমনে ধরেন বিশ্বনবী বলেছেন নাই কুফুরি করেছে শিরিক করেছে ক্ষমতার অপব্যবহার করেছে মানুষের উপর অত্যাচার করেছে জুলুম করেছে সে যখন মাটির উপর দিয়ে হাতে মাটি কয় এত ধম্ব দেখাস এত অহংকার দেখাস এত গর্ব দেখাস একদিন তোরে পায়ালই লই সাইজ করব কর্ণ সুবহান ওই দুষ্টরে কবরে যখন রাখা হয় মাটি এত জোরে চাপা দেয় প্রাণ দেহ দুইটা একসাথে চাপ দেয় এমন চাপ এক পাশের হার আরেক পাশে শুনেন নাই আরে ভাই শুনেন নাই বন্ধুগণ জান্নাতেও যেতে হবে দুনিয়ার দেহ নিয়া কারণ দুনিয়ার দেহরে কষ্ট দিয়াই তো নামাজ পড়েছেন ঠিক না এই যে তাহাজুদের নামাজ পৃথিবী ঘুমিয়ে পড়ে সব মানুষ আরামে ঘুমায় আর তাহাজুদ যিনি পড়ে শীতের রাত্রিতে লেপার লেপার কম্বল লাত্তি দিয়া দিয়া ঠান্ডার মধ্যে উজু করে যেমন আত্মার কষ্ট দেহ কষ্ট হয় না হয় না হয় হয় না না সব প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা সবের কাজ যেমন আত্মায় করে এমন দেহ লাগে তাই পুরস্কার কেবল আত্মায় পাইলে হবে না মাঘ ফেরাত কেবল রাস্তায় পেলে হবে না মাঘ ফেরা তার পুরস্কার আত্মা আর দেহ দুইটারই লাগবে ঠিক না বেদিক বিশ্বাস হয় রাজি আছেন ইনশাল্লাহ বন্দিগণ আল্লাহ তালা আমাদের এই ভুল বুঝার সংশোধন হওয়ার তৌফিক দিন বলেন আমিন আরও জুড়ে বলেন আমিন যেহেতু তফসিল কোরআন মাহফিল আর বছরে একবার আয়োজন হয় আপনাদের এলাকায় হয়তো আরো অনেক মাহফিল হয় বটে তবে এই মাহফিলে এসে এমন কিছু কথা শোনা উচিত যা সারা বছর সারা বছর চর্চা করা যায় টিনাবিডি সারাটি বছর চর্চা করার মতো কিছু কথা আমাদের যাওয়া উচিত হ্যাঁ আর এই ক্ষেত্রে যদি বলতেই হয় তাহলে বলতে হবে সারা বছর চর্চা যে আমরা করব আমরা সারা বছর আমরা মানব বুঝবো চলবো কিন্তু হা আমাদের বাংলাদেশ আর আমাদের বর্তমান পৃথিবী এর দিকে যদি তাকাই তাইলে আমরা অন্তত এটা স্পষ্ট হওয়া উচিত আমরা কোন পৃথিবীতে কোন সময়ে কোন সমাজে আসি বেঠিক বোঝা উচিত না উচিত না কারণ আপনি আমি সমাজের বাহিরে নই আপনি আমি দেশ আর জাতির বাহিরে নই দেখুন যদি আজকেরই বাংলাদেশ আজকের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশকে নিয়ে একটু কথা বলি তাইলে বলতে হয় আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ উনিশশো একাত্তর সনে স্বাধীন হয়েছি ঠিক না এর আগে উনিশশো আটচল্লিশ সনে আবার স্বাধীন হয়েছিল তখন ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়ে হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আর নিখিল ভারত তারপরে উনিশশো একাত্তর সনে পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের অত্যাচারী পশ্চিম পাকিস্তানের নালায়কদের থেকে আমরা স্বাধীন হয়েছি ঠিক না ওরা অত্যাচার করেছে জুলুম করেছে অপিচার অনাচার জুলুম করেছে আমাদের উপরে তাই আমরা স্বাধীন হয়েছি কিন্তু এই যে স্বাধীনতা আমরা পেলাম বলেন সত্যি কি আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি বরং একটা সময় ছিল যখন অশিক্ষিতরা ডাকাতি করতো ঠিক না লেখাপড়া জানতো না গোয়ার গোবিন্দ ডাকাতি করতো আর এখন উচ্চ শিক্ষিতরা ডাকাতি করে ঠিক না বেটি আমি কি ভুল করতেছি রাগ করতেছেন কিন্তু না এরপরেও আবার আমাদের জাতীয় সঙ্গীত আমরা বলি আমার সোনার বাংলা আমার সোনার সোনার বাংলা বলি কিন্তু রাখা উচিত খালি বললে সোনার বাংলা হবে না সোনার বাংলা বানাতে হবে সোনার বাংলা বানাতে হবে তবে এই ব্যাপারে সবাই একমত হব সোনার বাংলা যদি বানাতেই হয় তাহলে সোনার বাংলাকে চুর আর ডাকাত থেকে মুক্ত করতে আরে ভাই ঠিক না বেটি শুনেন ওয়াজ ভালো করে বুঝবেন ওয়াজ এমন ওয়াজ শোনা উচিত যে ওয়াজ দুনিয়ায়ও কাজে লাগে আখেরাতেও দুনিয়াতেও কাজে লাগে বন্ধুগান মনে করবেন না ওয়াজ মাহফিলে কেবল মাটির নিচের কথা কবরের কথা মৃত্যুর পরের কথাটাই শুনবো না বরং দুনিয়ার কথাটাও শোনা উচিত অন্তত একটা দলিল যথেষ্ট কয়টা দলিল আল্লাহ রাবুল আলমিন করান আল করিমে সৌরতুল বা দুইশ এক নাম্বার আয়াত আল করিমাতে আয়াত নাম্বারটা দিয়ে বললাম সৌরতুল বা দুইশো এক নম্বর আয়াত আলকেরি মাতে আপনার আমিন নিজের একটা দোয়া শিখেছেন সবাই হয়তো দোয়াটা পারেন আমার সাথে পড়েন সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলেন অরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়াফিল আফেন হাসানা তাও ওয়াকেনা আদাবান পারেন তো তিনি চিৎকার দিয়ে বলেন যারা ঘুমাচ্ছে ঘুমটা যাতে সরে যায় জুড়ে আওয়াজ দিয়ে বলেন ওর আব হাসানা আদাবান পারেন তো

হে আমাদের রব রব্বানা মানে হে আমাদের রব আতিনা আমাদের সবাইকে দাও ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার বুকে হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা আখিরাতেও হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার আমাদেরকে আগুনের আযাব থেকে বাঁচায়া দাও কোন আমিন

মাঝে মাঝে খুব আটকে উঠি সত্যি দোয়াটা আল্লাহ যদি না শিখাতেন তাহলে অনেক মানুষ এইভাবে দোয়া করলে ওই বিরুদ্ধে আলেমের যেত যেতো মিয়া তুমি দুনিয়ায় হাসানা চাও আখেরাতেও চাও কারণ আলেমদেরকে তো আখেরাত দিয়ে দিছি আর দুনিয়া নিয়ে গেছে আমরা দুইটা ভাগ করে ফেলছি আজকের পৃথিবী আজকের বাংলাদেশ শুধু তাই না এই যে এই জায়গাটার নাম কি এখানে আমরা যারা বসে আছি নিজেকে প্রশ্ন করুন কথায় আমরা বলি দুনিয়া আর আখেরাত দুনিয়া বাদ দুনিয়া বাদ আখেরাত আখেরাত বলি না বলি না বলেন বলি না না, অনেক কালের মোলামাত অনেক পীর মাসায় অনেক বুজুর্গপ অনেকেই বলে দুনিয়া দরকার নাই কেবল আখেরাত বলে না বলে না ওই মে আছে না নাই আল্লাহর কসম করে বলি যদি আল্লাহ নিজে দুয়াটা না শিখাতেন আর কোনো আলেম বলতো তাহলে ওই পীর ফকির মৌলভী হুজুররা ওই আলেমের বিরুদ্ধে ফতোয়া জারি করতো কারণ ইসলাম মানে দুনিয়া ভুলে যাওয়া নয় দুনিয়া ভুলা যাবে বলেন ভুলা যাবে বন্দে গান যে আল্লাহ দোয়া শিখালেন চাও দুনিয়াতে হাসানা চাও আখরাতে হাসানা আর আগুনের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও ওই আল্লাহ তালা কোরআনে কেরিমে অন্য জায়গায় বললেন হাফেজরা আছে জিজ্ঞেস করে দেখবেন রবুল আরমিন মানলেন ওয়ালা তন্সনাসি ব্যা মেনাক দুনিয়া ও আমার বান্দা দুনিয়ায় তোমার অংশটা ভুলে যেও না কন্যা সবহানা ল কিন্তু আফসোস আমরা আজ দুনিয়া ভুলে যাচ্ছি দুনিয়া ভুলে যাচ্ছি দুনিয়া বাদ দিয়ে হাকেরাচ্ চাই না এ আয়াৎ সৌরাতুল বাকার দুইশো এক নাম্বার আয়াত স্পষ্ট করে দুনিয়াতে যদি না 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 হয় আখেরাতেও হবে প্রাথমিক বলে এবার হাসানা হাসানা যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশে আজ আমরা দুনিয়ায় বাংলাদেশে বেঁচে থেকে হাসানা হবে লাভ হবে কল্যাণ হবে অনেকেই তা খুঁজে কি শুধু তাই না পৃথিবীর অন্যান্য দেশে যদি একটু ঘুরে আসি যেমন দেখুন আমাদের ঘরের কাছে চট্টগ্রাম কক্সেস বাজারের সীমান্তে আরাকান নাম শুনছেন না মায়ানমার মায়ানমারের আরাকানে হাজার বছর থেকে মুসলমান বসতি কিন্তু লক্ষ লক্ষ মুসলমানকে বাড়িঘর জ্বালায়া দিয়া বাংলাদেশে বিতরণ করে দিছে এরা বাংলাদেশে আসে না শুধু তাই না ভারতে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন আসে না নাই ওই যে আসামে লক্ষ লক্ষ মুসলমানকে বাদ দিয়ে দিছে চায়নাতে উইগুর মুসলমানদের উপরে অক্ষত অত্যাচার জুলুম আর নির্যাতন করা হচ্ছে আফগানিস্তান ইরাক সিরিয়া লিবিয়া ফিলিস্তিন পৃথিবীর যেদিকে তাকাবেন অত্যাচার নিপীড়ন জুলুম আছে না নাই বলেন আসে না নাই বন্দেগান আমরা যদি সত্যি তা চাই এবং আমরা চাই দুনিয়ার বুকে হাসানা আখেরাতেও হাসানা আগুনের রাজাব থেকে বাঁচতে চাই তাইলে আমাদেরকে একজন মানুষের দিকে ফিরে যেতে হবে চিনেন তিনিকে কে জুড়ে বলেন একজন মানুষ আল্লা মানুষের কাছে ফিরে যেতে হবে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মাদুর রসুল উল্ল আরো জুড়ে বলেন মোহাম্মাদুর রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে কারণ বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যে সমাজে এসেছিলেন ওই সমাজটাকে অন্ধকার সমাজ বলে যে যুগে তিনি এসেছিলেন ওই যুগটাকে অন্ধকার যুগ বলা হয় নবীজি যাদের সমাজে এসেছিলেন ওই মানুষগুলো ছিল দুষ্ট দুরাচারী চোর আর ডাকাত ঠিক নাবেটিক আরে ভাই বলেন ঠিক নাবেটিক কিন্তু বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই অন্ধকার যুগটাকে সোনালী যুগ বানালেন অন্ধকার সমাজটাকে সোনার সমাজ বানালেন চোর আর ডাকাতগুলোকে সোনার মানুষ বানায়া দিলে কদম সুবহানাল্লাহ বিশ্বনবী পরিবর্তন করে দিলেন ডাকাতদেরকে পাহারাদার ডাকাত দিলেন ভালো মানুষ বানায় দিলেন যারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ইন্দন হত তারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন ঠিক না বেটি জোরে ঠিক না বেটি আপনি আমি পেতে চাই না চাই না চাই না চাই না আমরাও চাই দুনিয়ায় বেঁচে থাকতে হাসানা নিশ্চিত করতে যাতে আখেরাতেরা হাসানা হয় আগুনের আজাদ থেকে যাতে আমরা অবশ্যই বাঁচতে পারি যেমন বেঁচেছিলেন সাবায়েক এরাম রেদোয়ান উল্লাহি তালা ইম আজিমা তারা দুনিয়ায় বেঁচেছেন বেঁচে থাকা অবস্থায় মৃত্যুবরণ করার আগে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তালা সার্টিফিকেট দিয়ে বলেছেন রদিয়াল্লাহ আন হোম ও আন পড়েন না রদিয়াল্লা হোম ওরদুয়ান আল্লাহ নিজেব সার্টিফিকেট দিয়ে বলেছেন মুহাম্মাদুর উল্ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম যে সকল মানুষকে তৈরি করলেন তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তালার উপরে রাজিয়ার আর খুশি কন্যা এবার প্রশ্ন হল কোন সেই ওষুধ কোন সেই মেডিসিন দিলেন মুহাম্মাদুর রসুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে যে মেডিসিন দিয়েছিলেন যে মেডিসিনে চোর আর ডাকাতরা সাবি হয়ে গেলেন দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ পেলেন আমরাও যদি ওই মেডিসিনটা গ্রহণ করি তাইলে আমরাও দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি হতে পারবো না পারবো না বলেন পারবো না পারবো না

নবীজি তেরোটা বছর পর্যন্ত দাওয়াত দিলেন ইমানের 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 দাওয়াত দিলেন বেশি কারণ ইমান হলো এক নাম্বার ইমান যখন আসে চোর আর ডাকাত শোনার মানুষ হয়ে যায় ঠিক না ইমান যদি সমাজে আসে সমাজটা শোনার সমাজ হয়ে যাবে যে দেশের মানুষেরা সত্যি ইমানদার ওই দেশটাও সোনার দেশে পরিণত হয়ে যাবে তাই নবীজি অন্ধকার যুগকে সোনার যুগে অন্ধকার সমাজকে সোনার সমাজে আর অন্ধকার মানুষগুলাকে সোনার মানুষ বানালেন একটা জিনিস দিয়ে এর নাম হল জুড়ে বলেন এর নাম জুড়ে বলেন এর নাম ইমান আপনারা বলবেন ইমান তো আমরা আনছি আমরা সবাই তো ইমানদার আসলে বন্ধু ইমান সবাই দাবি করে কিন্তু ইমানের লক্ষণ আছে এই পৃথিবীতে সব জিনিস পরিমাপ করার ব্যবস্থা আছে না নাই বলে আছে না নাই এই যে আপনার আমার গায়ে কাপড় কাপড় মাপার জন্য ই গজ আছে না নাই ইঞ্চি আছে শুধু তাই না মিটার আছে তারপরে আছে কিলোমিটার শুধু তাই না আছে কিলোগ্রাম আছে পুয়া কেজি আছে না নাই শুধু তাই না গায়ে যদি জ্বর আসে কয় ডিগ্রি পরিমাণ জ্বর আসলো তাও মাপা যায় এই পৃথিবীর সব জিনিস মাপার ব্যবস্থা আছে তাই ইমান অনেকেই দাবি করি কিন্তু সত্যি ইমান আছে কিনা একটা মাপার যন্ত্র দিয়া মাপা উচিত রাজ राजे আছেন তো राजे আছেন ছোট্ট একটা মাপার যন্ত্র দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত নবীজি ছোট্ট করে বলেছেন যে ব্যক্তিকে হাদিসের ভাষায় হলো ইদা সরত হু হসন তু ওসু সৈয়ুমিন বিশ্ব বিশ্বনাবি বলছেন অনেকে নামাজ পরে রুজারাকে রাখে জাকাত দেয় ওই যে আমি শুনতেছিলাম আমি যখন বসা এক ভাই বলতেছিলেন অনেকে আছে নামাজ পরে তারপরে ঘুষ খায় আছে না নামাজ পরে সুদ খায় নামাজ পরে বিপি পর্দা করে না নামাজ পরে মিথ্যা কথা বলে নামাজ পরে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে অথচ আল্লাহ তাআলা কুরআন আল করিমে বলেছেন ইন নাসালাত আনিল ফারশাঈ ইওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে কিন্তু আপনি বলবেন নামাজ পরে গো শখায় নামাজও পড়ে সুদ খায় নামাজ পড়ে বিবি বেপর দেয় নামাজ পড়ে সরকারি সম্পত্তি আত্মসাৎ করে মানুষের অধিকার ধ্বংস করে দেয় বন্দুগান ওই লোকটা নামাজ পড়ে বটে কিন্তু নামাজের আগে প্রথম আনতে হয় ইমান প্রথম আনতে হয় ইমান ইমান যে আনছে ওর নামাজটা অন্যায় আর অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবে আর যার ইমান নাই কেবল নামাজ পড়ে সে ঘুষো খাবে সুদও খাবে ডাকাতিও করবে ঠিক তাই আজকে আমাদের বাংলাদেশে সোনার বাংলাদেশ চাই কিন্তু একটা জিনিস আনা উচিত এর নাম ইমান এর নাম জুড়ে বলেন এর নাম কি ইমান আর বিশ্বনবী বললেন ইমান আছে কিনা বুঝবা মাপতে পারবা একটা জিনিস লাগাও নিজের জীবনে তা হল যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় বিশ্বনবী বললেন যে ব্যক্তিকে তার ভালো কাজটা আনন্দ দেয় নামাজ পড়লো আনন্দ পায় রোজা রাখলো আনন্দ পায় মা বাবার আনুগত্য করলো আনন্দ পায় মাহফিলে বসে থাকলো মজা পায় আনন্দ পায় যত ভালো কাজ করল দান সৎকা করল আনন্দ পায় নবীজি বলছেন যখন ব্যক্তি নিজের ভালো কাজের জন্য আনন্দ পাবে ওসা আথু সেই আর যখন পাপ অন্যায় অপরাধ করে বসে নিজে নিজে লজ্জিত হয় নিজেই নিজেরে অপদস্থ করে কয় কেন করলি কেন করলি কেন করলি আমি কি বুঝাতে পেরেছি পাপ করেছে নিজেই নিজেকে অপদস্থ করে অপরাধ করেছে নিজেই নিজেকে অপদস্থ করে বিশ্বনবী বললেন যে ব্যক্তির জীবনে এই ছোট্ট বাস্তবতাটা আছে ভালো কাজে আনন্দ পায় অন্যায় কাজে নিজেই লজ্জিত হয় বুঝতে হবে তার ইমান আছে কন্যা সুবাহ আর জুড়ে বলেন না সুবাহ আজকের বাংলাদেশে কোটি কোটি মানুষ কয় আমি ইমানদার আমি ইমানদার বাবা ইমানদার মা ইমানদার আমি ইমানদার কিন্তু আল্লাহর কসম এই চুট্ট হাদিসটা মিলায় দেখেন একটা সময় ছিল চুরি করছে চুর আর ডাকাত হাজার হাজার চুর একজন সাউথ যদি কয় চুর আইসে সবাই দৌড় দিত ঠিক না বেটিক আরে ভাই ঠিক না বেটিক ডাকাত অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাতি করতে আসছে একজন মানুষ কয় ডাকাতছে সব ডাকাত পলায়ন করেছে না করে নাই কারণ ডাকাত এও বুঝে ডাকাতি করেছে চুরি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের সোনার বাংলাদেশে এখন এমন অবস্থা হয়েছে যে চুরি করে হে কয় হে নাকি সাউদ টিন যে ডাকাতি করে কয় আমি ডাকাতি করি নাই আমি আবার কয় কয় ইমানদার আবার আসলে নিজে চুরি করে 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 পাপ ডাকাতি অন্যায় করে অপরাধ করে নিজেই যদি লজ্জিত হয় আর ভালো কাজে আনন্দ পায় তাইলে বুঝতে হবে তার কি আছে জুড়ে বলেন কে আছে বিশ্বাস করুন ইমানেরই ন্যূনতম বাস্তবতা বাংলাদেশে সবার মাঝে যদি থাকতো সকল মুসলমানদের মধ্যে বাংলাদেশে এই হাহাকার অবিচার অনাচার জুলুম না না থাকতো না বরং তখনই যারা ইমান এনেছে সত্যি যে ইমান এনেছে খুঁজ নিয়ে দেখবেন যে ব্যক্তি এবার মিলান আপনি আমি সবাই যদি নিজে ভালো কাজে আনন্দ পাই মন্দ কাজে নামাজ পড়তে পারি নাই নিজে নিজেই লজ্জা অপরাধ করেছি অন্যায় করেছি হয়তো আইল কেটে ফেলেছি আসে না আপনারা কাজ করেন না করেন না আইল কাটতে গিয়া কুদাল একটু বেশি গেছে লজ্জিত হবে ইমান কি কে হবে আর যদি কয় না লাঙ্গলটা পাকা কইরা ভিতরে ঢুকাইয়ে দিস আর প্রথম কাতারে আয়সা নামাজ পড়ে বুঝতে হবে কম্ব ওর নামাজের দরকার কারণ আগে ইমান তারপরে আগে ইমান তারপরে আগে ইমান তারপরে রোজা হজার জাকাত কিন্তু আফসোস এক নাম্বারের খবর নাই দুই তিন চার পাঁচ লইয়া ব্যস্ত টিকনা ভিটিক আরে ভাই রাগ করতেছেন ওয়াচ করতে পারলাম কিনা জানি না তবে এই ছোট্ট একটা আওয়াজ সারাটি বছর সারাটি জীবন কাজে লাগানো উচিত উচিত না উচিত না আপনার আমার প্রত্যেকেই নিজেকে আবিষ্কার করা উচিত ইমানদার হিসেবে যদি সত্যি ইমানদার হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারি বিশ্বনবী বলেছেন ভালো কাজ করলে আনন্দ লাগবে আর খারাপ কাজ করলে খারাপ কাজ করলে নিজেই লজ্জিত হবে আসেনা অনেক ছেলে পেলে হয়তো বউয়ের মা বাবার সাথে একটু করেছে কিছুক্ষণ পরেই হুশ ফিরে এসেছে বউও ছাড়া যাবে না মা বাবাও ছাড়া যাবে না মা বাবার পায়ে ধরে কপালে কার গায়ে চুমু খাইয়া বলেছে আমারে মাফ করে দাও তোমাদেরই তো বউ তোমার বউ নিয়ে তুমি থাকো আমি তোমার সন্তান থাকতে চাই আচ্ছা বলেন নিজে নিজে লজ্জিত হয়ে মা আর বাবার সাথে একবার রাগ করেও যদি আবার পায়ে ধরে ক্ষমা চায় ওই বাচ্চার জন্যে দুনিয়াতেই আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যায় কর্লা সব আল্লাহ কিন্তু আফসোস যে বউয়ের প্রতারণায় প্ররোচনায় পড়ে মা বাবার সাথে বেয়াদবি করে আবার হ্যাঁ বুঝতে হবে ওই কপাল পুরা কোনদিন জান্নাতে যেতে পারবে না 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 যত নামাজ জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় হাসানা পাওয়ার জন্য সোনার দেশ গড়ার জন্য সোনার বাংলা গড়ার জন্যে ইমানদারদের আসতে হবে চোর আর ডাকাতরা সামনে থাকলে দেশ ডাকাতদের গ্রাম হয়ে যাবে রাগ করতেছেন হবে রাগ করতেছেন তাই আমরা দোয়া করি আমাদের সোনার বাংলাদেশ সোনার মানুষে ভরে যাক বলেন আমিন আর সোনার মানুষ হবে তারাই যারা ইমান নেচে আর ইমানের পরিচয় হলো নবীজির কথায় ভালো কাজে আনন্দ পাবে মন্দ কাজে মন্দ কাজে নিজে নিজে লজ্জিত হবে আরেকজনে বলতে হবে না নিজে নিজে মন্দ কাজে লজ্জিত হবে তাইলে ইমানের দৌলত পেয়েছে আমাদের সবাইকে ইমানের দৌলত নসিব করুন বলেন না আমিন আরো জোরে বলেন আমিন সবশেষে এটা বলে শেষ করে দেই ফোকাহ ইম্মা মুস্তাহিদিন বলেছেন তিনটি জিনিসের একত্রে নাম হলো ইমান একটা হলো তসদেক বিল জানান দুই নাম্বার একরার বিল লিসান তিন নাম্বার আল আমাল বিল আরকান অর্থাৎ হৃদয়ের বিশ্বাস মুখে তার প্রকাশ কাজে তার প্রমাণ তিনটা একসাথে হলে এর নাম এর নাম এর নাম আজকের এই মাহফিলে এসে আমরা এই বিষয়গুলো শুনলাম সারাটি বছর সারাটি জীবন এই কথাগুলো চর্চা করব আল্লাহ তালা মৃত্যু আমাদেরকে ইমানসহনসিব করুন বলে নামীন হাদা মাহিন্দি আল্লা আসসালামু আলাইকুম অরাহমাতুল্লহ পাবারাকাতু।